তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, খুব তাড়াতাড়ি দেখতে পারবে। এটা হচ্ছে গিফটি ব্লগ দেবো তো কৃষ্ণ কিভাবে করে উঠে। আমাদের কৃষ্ণ একটু বেশিই ভালো, বেশি ভালো। আর কিভাবে একে যে সাজানো চলছে শুধু দেখো একবার। না না দেখাবো না, সারপ্রাইজ রয়েছে। এটা তো সেকেন্ড ডেলি ব্লগ আসবে, ধর সেকেন্ড ডেলি এটা ডেলি ব্লগার করতাম, কিন্তু সারপ্রাইজ ব্লগ হবে। একটা সারপ্রাইজ হবে, দেখবে যে কিভাবে ও এটা কৃষ্ণ, এটা কৃষ্ণ নাকি কি। দেখো এখানে বাঁশির কাগজ খাচ্ছে কৃষ্ণ, এখানে কৃষ্ণকে সাজাচ্ছে এই যে পিসি, কৃষ্ণের পি পিপি। এই যে লিপস্টিক অর্ধেক উঠিয়ে দিয়েছে, ঠিক আছে। এইসব এখানে আঁকা হয়েছিল, সেসব আঁকা ফাঁকা উঠিয়ে দিয়েছে, এখানে আলতা পড়ানো হয়েছে, অনেক কষ্টে, অনেক কষ্টের ফল এগুলো। পাপা তুমি একটু কৃষ্ণের মতন গান গাও দেখি, বাসি খাচ্ছ তো তাহলে গানটাও পারবে। এখানে সাজিগুজি চলছে, পাপা এই দে এইগুলো খাচ্ছে, এই দে এই দে এই দে উফ। এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন শুট হচ্ছে, পরে তোমাদের কৃষ্ণ ভালো ভালোভাবে দেখাচ্ছি কৃষ্ণকে। এরকম আমাদের সাথে চলে, আমরা এরকম অভ্যস্ত। তুমি বাদো, অনেক কষ্টের পর এইটা ঢিলা হয়ে গেছে একটু। এবার এবার হচ্ছে লাস্ট কেনি কৃষ্ণ, সোনা দাঁড়া, সোনা সোনা সোনা, এই যে এই যে মাম্মা, মাম্মা এই সে কৃষ্ণ যে বিরক্ত করছে, মাথার মাপটা নিয়ে নে, ওটাই তো নিচ্ছে, সেটাও তো দিচ্ছে না, টাইট হবে। হ্যাঁ গোপালা গোপালা গোপালা, তুই ঝপ করে যা, পপ করে কি রেডি হয়ে চলে যা যা যা, ততক্ষণ আমি ওকে সামলে রাখছি, ঠিক আছে, আমি ওকে ঘোরাচ্ছি। তাহলে আমাদের গোপাল রেডি, নিয়ে যাচ্ছি গোপালকে, দেখো দেখো অন করেছিস না? হ্যাঁ অন করেছি, দেখো দেখো গোপালকে, তোমরা দেখো দেখো ভালো করে দেখছে। গাইস এখন আবার রাস্তায় চলে এসেছি, এটাকে এই অবস্থায় নিয়ে এখন যাচ্ছি পার্কে, যাবো এই কয়েকটা ফটো তুলবো, তারপর ভিডিও করবো, তারপর বাড়ি চলে যাবো। আজকে এই ওয়েদারের অবস্থা এরকম মেঘলা করে রয়েছে, চলো দেখা যাক। এই যে পাপা, ওই পার্কে পুচকিকে গোপাল সাজিয়েছি তাই নিয়ে এসেছি। কোথায় যাচ্ছ? এই যে 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 দাঁড়াও, এই ওখানেও বসবে, ওই দেখো এই যে এইদিকে এইদিকে এইদিকে, একবার তাকাও একবার তাকাও পাপা, এই যে সব খুলে গেল, এই দেখ এই দেখ মাম্মা, আচ্ছা 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 ম্যাডামরা হয়েছে, এইদিকে এইদিকে এইদিকে, এখানে 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, এ নাও ধরো, গোপাল লাঠি নিয়ে যাচ্ছে এখন মারতে, এইদিকে এইদিকে
এখন ধরে না ধরে নিয়ে যাওয়া হচ্ছে গোপালা এখন কোলে উঠে গেছে পাপা এদিকে পাপা এদিকে 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 বড় বাচ্চা বসে আছে বসে বসে আবার ঘুরছে আর এই সেই বাচ্চা সেই গোপাল যে নোংরা ঘাটছে ফুল ছড়াচ্ছে ভালো না গোপাল পচা গোপাল পাপা এই যে এদিকে যা না যা ও দেখলেই কাঁদবি তুই এখন না চলে গেছে ভেঙে যাবে এদিকে ওই দেখো ওদি লেগে যাবে ওদি ওখানে কি বসবো ওই দেখো এই যে বাবা এই যে ধরো 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 একটু ধরো আর বাসি বাসি এসব পছন্দ নয় ওই দেখো আওয়াজ মজা পেয়ে গেছে বাবা এইদিকে দেখো একবার এই যে বাবা গোপালের শুট শেষ যাচ্ছি আমরা বাড়ি আবার ফোন নিয়েছিস গোপালের প্রবলেম আমি কেন ওর মায়ের ফোনটা নিয়েছি বুঝতে পারছো তো কিরকম যন্ত্র পিস কারেন্ট পিস কারেন্ট একটু কেউ নিয়ে যাও না একদিনের জন্য এক ঘন্টা বস পাতলা হয়ে আমাদের আমরা একটু শান্তি পাই দেখো গোপালকে দেখো 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 দেখ ওই যে ক্যামেরা দেখ ফ্ল্যাঙ্কিস দি দেখ তোমাদের মনটা পড়ে গেল বলো ওর ফ্ল্যাঙ্কিস দেখে চলো বাড়ি যাই তারপরে কথা হবে টাটা গোপাল টাটা করে দাও টাটা করো টাটাটা করো তো এখন আমরা বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছে বিরক্ত করছে রাস্তার মধ্যে বাবা ফ্ল্যাঙ্কিস দি দাও প্রচন্ড ফ্ল্যাঙ্কিস দিচ্ছে ঠিক মতন ফটো তুলতে দেয়নি জানি না বাড়ি গিয়ে দেখবো ভালো মতন আসছে নাকি তো ভিডিওটা কালকে কালকে তো চলে এসছে ভিডিওটা দেখবে তোমরা আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো যাই বাড়ি যাই চলো কৃষ্ণ সাজ খোলা হচ্ছে এই খুললি কেন তুই খুললি কেন বাবা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে কে নিয়ে নিয়েছে কে নিয়ে নিয়েছে বাবা আমার গোপাল জামা পরে নিয়েছে এবার মালা ফালা পরে রেডি হয়ে যাবে দেখবে একটু বাদে দাদা ও তো আমার মেয়ের গোপাল দাদা হয় তাই গোপাল দাদা বলছে
দাদা দাদা কোথায় গোপাল দাদা আরে আমি গোপাল চাইছি গোপাল দাদা হ্যাঁ গোপাল দাদা গোপাল দাদাকে একটা ফ্ল্যাঙ্ক কিস দিই দাও গোপাল দাদাকে ফ্ল্যাঙ্ক কিস দিচ্ছে বাবা বদমাশি করে না